বিশ্বকাপ কিংবা ইউরো বড় আসরে ইংল্যান্ডের মাঠে নামায় যেন ব্যর্থতা। ব্যর্থতা সে চাদর সরেছে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ইংল্যান্ড, আর কোন বৈশ্বিক আসরের ফাইনালে সেই 55 বছর পর। ডেনমার্ক ইংল্যান্ডের ম্যাচ তখন অতিরিক্ত সময়ে, রাহিম স্টার্লিংকে ফাউল করায় পেনাল্টি পায় ইংল্যান্ড। সেই পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ফাইনালে পৌঁছে দেন হ্যারি কেইন। ডেনিশ গোলকিপার প্রথম দফায় ঠেকালেও ফিরতি বলে গোল করেন কেইন। সেই গোল নিয়ে যত জল্পনা কল্পনা। রেফারি পেনাল্টির বাঁশি বাজানোর কয়েক সেকেন্ড আগেই মাঠে ঢুকে পড়ে আর একটা বল। মাঠের ডান প্রান্ত দিয়ে রাহিম স্টার্লিং যখন বল নিয়ে বক্সের মধ্যে ঢুকছেন, দুটো বলের মধ্যে দূরত্ব ছিল মাত্র কয়েক ফুট। সেই বল কিভাবে ঢুকে পড়লো জানেন না কেউই, এমনকি জানেন না স্বয়ং ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট। রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক হয়েছে বিস্তর। সেই সিদ্ধান্তের কয়েক সেকেন্ড পরেই রেফারি বাজান পেনাল্টির বাঁশি। অনেকের মতেই সেটা পেনাল্টি ছিলই না। সেই অনেকের ভেতরে আছেন আর্সেন ওয়েঙ্গার, প্রশ্ন তুলেছেন ভিএআর এর কার্যক্রম নিয়েও। ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েঙ্গারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জোসে মরিনিও। আর্সেনালের কিংবদন্তি কোচের সুরে সুর মেলাচ্ছেন স্পেশাল ওয়ান, প্রকাশ্যে রাগ ঝেড়েছেন রেফারির সিদ্ধান্ত নিয়ে। ডেনিশ কোচ তো কোনো রাগ ঢাক না রেখেই প্রকাশ করেছেন হতাশা, এভাবে হারতে হবে ভাবতেই পারেননি তিনি। তবে যে স্টার্লিংকে ফাউল করায় পেনাল্টি দিয়েছেন রেফারি, সে স্টার্লিং ঠিকই কথা বলেছেন রেফারির হয়ে। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। শুধুই পেনাল্টি কিংবা অতিরিক্ত বল নয়, ওয়েমলিতে বুধবার রাতে উত্তাপ ছড়িয়েছে আর একটা ঘটনা। হ্যারি কেইন যখন পেনাল্টি নেবেন, তখনই গ্যালারি থেকে ডেনিশ গোলকিপারের মুখ উদ্দেশ্য করে লেজার মারেন এক দর্শক। সেই দর্শককে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করার কথাও বলেছেন সবাই। কয়েকজন আবার সেই বিষয় নিয়েই করছেন রসিকতা। সে দলে আছেন সাবেক ইংলিশ তারকা স্ট্যান কলিমোর, যাদের দল ফাইনালে উঠেছে, রসিকতা তো তাদেরই সাজে। আফনান পিয়াল, অলরাউন্ডার।